ওই যে বিংরাজ মেম্বার তিনটা ব্রিজ বানাইছি তার কথায় তার কথায় অত তা কাম করছি নানি এখন দেখি কিছু ফাটলা মারে আমি কই ফাটলা মারো কিতা ওই খাদির মোহাম্মদ তাবিজ মারুন একটা কথা ভাইরাল হইছে যেটা হইলো বিংরাজ মেম্বার ফাটলা মারে এই কথাটা নিয়ে দেখা যায় নির্বাচনের নির্বাচন চলাকালীন সময় এবং নির্বাচন পরবর্তী সময়েও এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এই কথাটা ভাইরাল হচ্ছে এই ব্যাপারে এই যে বিংরাজ মেম্বার পাতলা মারে এই কথাটার সম্বন্ধে আপনার মন্তব্য এবং আপনার অবস্থানটা ক্লিয়ার করার জন্য আমরা অনুরোধ করছি আসলে এটা আসলে একদিকে আমার জন্য আনন্দ আর একদিকে বেদনা কারণ আমি আমার ওয়ার্ড নিয়ে জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি আমি তিনবার নির্বাচন করেছি দ্বিতীয়বার আমি পাশ করেছি এবং তৃতীয়বার আমি পাশ করেছি আমি দুই দুইবার পাশ করেছি আমাদের ওয়ার্ড থেকে তো আমার আমি যেহেতু আওয়ামী লীগ করি আমি আমার ওয়ার্ডের প্রয়োজনে আমার জনগণের স্বার্থে আমি ওয়ার্ডের একজন নগণ্য খামলা হিসাবে জনগণের সেবক হিসাবে আমি যে জায়গায় আমি নক করে আমি আমার এলাকার কাজের জন্য আমি কাজ নিয়ে আসতে পারি এই মোটামুটি একটা পারফরমেন্স আমার আছে তো এই সুবাদে আমি আমার দলীয় লোকগুলোর কাছে আমরা বেশি অংশ গেছি এবং আমি সারা পেয়েছি সরকারি বরাদ্দ মন্ত্রী মহোদয়ের কাছ থেকে পেয়েছি উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে পেয়েছি আমার পরিষদের কোটা যেগুলো আমি পাই সেগুলো পেয়েছি এবং এর বাহিরেও আমাদের সুইসাইড ব্যারিস্টার সুমন ভাই আছেন উনি তো মানবতার ফেরওয়ালা ওনার কাছ থেকেও আমি আমার ওয়ার্ডে আমি চারটা ব্রিজ নিয়ে এসেছি তিনটা ব্রিজ অলরেডি কমপ্লিট একটা ব্রিজ চলমান এবং প্রায় 850 ফুট লম্বা একটা রাস্তা ইটসলিং উনি করে দিয়েছেন এবং এর সাথে একটা গাইডওয়ালও আছে অস্বীকার করার কোনো সুযোগ নেই ওনার কাছ থেকে এতগুলো কাজ আমার ওয়ার্ডে আনছি আমার এলাকার জনগণকে সুবিধা পেয়েছে পাশাপাশি 4 নম্বর ইউনিয়ন আমাদের পাশাপাশি আরও 7 নম্বর ইউনিয়ন সহ এই আমাদের শাকির মোহাম্মদ এরিয়াটা শানকলা ইউনিয়নের মধ্যে এই 3-4টা ইউনিয়নের জন্য মডেল একটা ইউনিয়ন আমাদের শানকলা ইউনিয়ন এদিকে মানুষের যাতায়াতটা বেশি আমাদের যে ব্রিজগুলো হয়েছে আমি আমার অন্তরস্থল থেকে না শুধু আমার এলাকাবাসীর পক্ষ থেকেও সুমন ভাইয়ের যে অবদান এটা অস্বীকার করার কোনো কারণ নাই কারণ উনি যখন নির্বাচন আসছে তখন উনি ঈগল মার্কা নিয়ে নির্বাচন উনি করেছেন আর আমি বঙ্গবন্ধুর আদর্শ কর্মী হিসাবে আমি নৌকার পক্ষে কাজ করেছি ওইখান থেকে উনি অত বলেছেন যে মেম্বার এখন পাতলা মারে আমি মেম্বারে জিজ্ঞেস করলাম তুমি যে এখন পাতলা মারো আমি যাই মুখার কাছে ওইটার সুবাদে হয়তো এটা পুঁজি ফুরা এটা তো এত ব্যাপক আকারে যে একটা প্রভাব পড়ব বা আমার পরিবার আমার প্রতি যে একটা মানুষের ভুল বুঝাবুঝি তৈরি হইব এটা সম্ভবত উনি নিজেও জানে না যাই হোক ইতিমধ্যে আমি লক্ষ্য করলাম যে সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে এগুলা নিয়ে অনেক অপপ্রচার হচ্ছে গান হচ্ছে বিভিন্ন নাটক হচ্ছে তো আমি ওইখান থেকে বলতে চাই ভাই আমি তো আওয়ামী লীগ করি বিদায় নৌকার পক্ষে ছিলাম বিদায় আমি কি এতই অপরাধ করছি একজন ব্যক্তি উনি তো বলতেই পারে যে উনার সাথে আমার সুসম্পর্ক ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবো আমরা তো পারিবারিকভাবে আমরা একে অপরের আত্মীয় এবং আমার পাড়া প্রতিবেশী আমরা একই উপজেলার মানুষ সেই সুবাদে উনি একটু কষ্ট করে বলতেই পারে ওইটার থেকে পুঁজি করে যদি সোশ্যাল মিডিয়া আপনারা যদি এইভাবে অপপ্রচার করেন আমি সহ আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল কাদির লস্কর মহোদয় সহ আমরা যারা জনপ্রতিনিধি আপনাদের মতো লোকরাই তো আমাদেরকে বানিয়েছেন বিবেকবান মানুষরাই তো আমাদেরকে বানিয়েছেন আমরা তো আপনাদের কাজ করতে যাইয়া এলাকার উপকার করতে যাইয়া আমরা যদি আমরা হবিগঞ্জ থেকে আমাদের যে এমপি জাহির সাহেব আছেন ওনার কাছ থেকে যদি কাজ নিয়ে আসি সেটা তো আমাদের এলাকায় পাইল আমরা যদি ঢাকার থেকে জয়ন্তী শেখ হাসিনার কাছ থেকে বাড়তি কোনো অনুদান আইন না থাকি সেটা তো আমাদের এলাকায় পাইল এটা তো আমাদের এলাকার লাভ এটা নিয়ে তো সোশ্যাল মিডিয়াগুলো এইভাবে ঠল করার কোনো প্রয়োজন আমি মনে করি না এইগুলা খুব একটা বাড়াবাড়ি হয়ে গেছে আমার বাচ্চারা যখন স্কুলে আসে তখন বাচ্চারা দেখলেও অনেক লোকে বলে যে যে মেম্বার সাহেবে পাতলা মারে তখন বাচ্চারাও তাৎক্ষণিকভাবে কষ্ট পায় বাড়ির যায় বলে যে
এইভাবে ধৈর্য ধারণ করো, সবার বিবেক যেন আল্লাহ জাগ্রত করে দেয়। আচ্ছা যাই হোক, আপনি অনেক সুন্দর আলোচনা করছেন। এখন আমি মিডিয়ার উদ্দেশ্যে আপনার আরো একটু অ্যাডভান্স কিছু কথা বলার জন্য অনুরোধ করবো, যেহেতু সোশ্যাল মিডিয়ায় যেমন আপনি অলরেডি আপনার কথায় বোঝা যাচ্ছে আপনার সামাজিক ভাবে আপনি হেয় প্রতিপন্ন হচ্ছেন এই কথাটা নিয়ে, এটা সোশ্যাল মিডিয়ার প্রতি অনুরোধমূলক কিছু কথা যদি বলেন যে আমার বাচ্চা কাচ্চা সহ আমার সামাজিক অবস্থান, আমার পারিবারিক অবস্থান, এই অবস্থান থেকে আমি খুবই একটা নার্ভাস ফিল করতেছি, এই অবস্থা থেকে বাঁচানোর জন্য মিডিয়ার প্রতি কিছু অনুরোধ থাকলে আপনি বলতে পারেন। ধন্যবাদ। আসলে সোশ্যাল মিডিয়া যারা কাজ করেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি আপনাদেরকে আহ্বান জানাই যে আপনারা ইতিমধ্যে যা কিছু বেশি অতিরঞ্জিত আপনারা ভাইরাল করে ফেলছেন। আজকে প্রবাস থেকে আমার ভাই আত্মীয় স্বজন, হ্যাঁ, ছেলে সন্তান সহ অনেক শুভাকাঙ্ক্ষী আছে, ওনারা যখন ফোন দেয় বলে আসলে সবাই কিন্তু আবেগে আপ্লুত হয়ে যায় যে এরম কেন হচ্ছে, আমাদের মেম্বার তো এরকম না। আমি অনুরোধ করবো সোশ্যাল মিডিয়ার ভাই বোন যারা আছেন, যারা ট্রল করতেছেন, এগুলোর থেকে আপনারা বিরত থাকেন। যেগুলো করছেন এগুলো আপনারা ডিলিট করেন। মান সম্মান প্রত্যেক লোকেরই আছে। আমরা রাজনীতি করি বিদায় আমাদের মান সম্মান এত নষ্ট হয়ে যাবে সেটা তো আমরা আপনাদের কাছে আশা করি না। কাজে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা গঠনমূলক যেগুলা এগুলো প্রচার করেন, প্রসার করেন। যেগুলো উন্নয়ন হচ্ছে এগুলো প্রসার করেন, যেগুলো দেশের ভালো দিক হচ্ছে এগুলো করেন। আজকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এগুলো নিয়ে আপনারা আলোচনা করেন, প্রচার করেন যাতে বন্ধ হয়। আজকে ফিলিস্তিনি, আমাদের যে ফিলিস্তিনি মুসলমানরা যেভাবে ধ্বংস হইতেছে, ইসরায়েলে মারতেছে, ওদের প্রতি নিন্দা জানান। আমাদের জনতা শেখ হাসিনা তো এই ব্যাপারে নিন্দা জানাইছেন, প্রধানমন্ত্রীকে আমরা স্যালুট দিই এবং ধন্যবাদ জানাই, উনি যেন সামনে আরও অগ্রণী ভূমিকা নেন, আমরা উনার পাশে আছি ইনশাল্লাহ। তো মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন, আপনাদের মাধ্যমে আমাদের খারাপ কাজগুলো যদি হয় এগুলো তুলে ধরবেন, ভালো দিকটাও তুলে ধরবেন, কিন্তু ওই তো গঠনমূলক, যেগুলা হয়ে গেছে এগুলো আপনারা ডিলিট করেন। মিডিয়া যারা আসছেন এখানে, আপনাদের সকলকে আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার পাঁচ নং চুনারগড় থানার পাঁচ নং শানকলা ইউনিয়নের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে, আমি মোহাম্মদ বিংরাজ তালুকদার, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আসবেন সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে, আসলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকেও আমরা কথা বলতে পারবো, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, ভালো দিকটা তুলে ধরবেন। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথাবার্তা এখানে, আমি আজকের মতো এখানে।